জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের 75তম জন্মবার্ষিকী আজ। বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল একাধারে ছিলেন ক্রীড়া ও সংস্কৃতি অনুরাগী এবং সংগঠক। 1975 সালের 15ই আগস্ট পরিবারের সদস্যদের সাথে নিহত হন তিনি। হত্যাকারীরা 15ই আগস্টের আগে ও পরে শেখ কামালকে নিয়েও ব্যাপক অপপ্রচার চালায়। ওবায়দুল রশিদের রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। 1949 সালের 5ই আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ঘর আলো করে এসেছিলেন তাদের দ্বিতীয় সন্তান শেখ কামাল। কৃতিত্বের সাথে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বঙ্গবন্ধুর পুত্র হয়েও সাধারণ জীবনযাপনে সবসময় অভ্যস্ত ছিলেন শেখ কামাল, যিনি 6 দফা আগরতলা ষড়যন্ত্র মামলা ও 69-এর গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন শেখ কামাল। মুক্তিযুদ্ধের 11টি সেক্টর থেকে চৌকস ও মেধাবী হিসেবে যে 61 জন জেন্টলম্যান ক্যাডেট নির্বাচন করা হয়, শেখ কামাল তাদের একজন। স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রপ্রধানের সন্তান হওয়ার পরও তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, মিশতেন সবার সাথে। ক্রীড়া সংগঠক শেখ কামাল তরুণ সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে প্রতিষ্ঠা করেছিলেন আবাহনী ক্রীড়া চক্র। উন্নত প্রশিক্ষণের জন্য প্রথম বিদেশি কোচও এনেছিলেন শেখ কামাল। শুধু ক্রীড়াক্ষেত্র নয়, সাংস্কৃতিক জগতেও এক উজ্জ্বল নক্ষত্র শেখ কামাল, যিনি একাধারে অভিনয় করতেন, গান গাইতেন এবং সেতার বাজাতেন। এমন একজন মানুষকে নিয়েও বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারী এবং হত্যার পেছনে থাকা কুশীলবরা বিভিন্ন অপপ্রচার চালায়। 1975 সালের 14ই জুলাই ক্রীড়াবিদ সুলতানা খুকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শেখ কামাল। বিয়ের এক মাসের মাথায় 15ই আগস্ট চক্রান্তকারী সেনা সদস্যদের হাতে নিহত হন শেখ কামালসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের 18 সদস্য। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।